পেদলি আমরা আমাদের ফার্স্ট স্পটে চলে আসলাম। কত কিলোমিটার হচ্ছে উঠলাম? একটা রিভিউ মুভি দাও কিরকম লাগে। ঝর্ণার ছিঁড়ির পথে ট্রেকিং করার শেষে কাপ্তে লেকের স্বচ্ছ নীল পানিতে ধাপাধাপি করে গোসল করার পর এখন আমরা চলে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে। এখানে আমাদের দুপুরে লাঞ্চ করা হয়। দুপুরে লাঞ্চ করার পর আমরা চলে যাই রাঙামাটি সেই সিগনেচার ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে। এই সেই ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। ঝুলন্ত ব্রিজ আর আদিবাসীদের মেলা ঘুরে আমরা এখন চলে আসছি রাঙামাটির বিখ্যাত পলওয়ের পার্কে। পলওয়ের পার্ক রাঙামাটির কাপ্তাই লেকের পাশগিরি অবস্থিত। বিশাল এবং অত্যন্ত চমৎকার মনোমুগ্ধক পরিবেশ উপভোগ করার মতো একটি জায়গা। তো আমাদের এই ভ্রমণের শেষ স্থান এই পলওয়ের পার্ক। এই পলওয়ের পার্ক ঘুরে আমরা রাত্রের 10টার বাসে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। পলওয়ের পার্ক ঘুরে আমরা চলে আসলাম রিজার্ভ বাজার নামক এই স্থানটিতে। আপনারা যারা একদিনের বেশি রাঙামাটি ঘোরার প্ল্যান নিয়ে আসবেন তারা এখানে অনেক হোটেল আছে, এখানে যে কোনো একটা হোটেল থাকতে পারেন।